হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যেটা নিয়ে যে ব্লগ বানাবো সেটা হচ্ছে আজকে আমাদের রাইস মিলের এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটা এটাতে পুরো গাছ লাগানো হবে তো আমাদের এখানে গাছ আছে দু পিস প্রায় গাছ আছে তো কুল গাছ পেয়ারা গাছ আরও অনেক যাবতীয় গাছগুলো আছে তো ইতিমধ্যেই গাছ লাগানো শুরু হয়ে গেছে তো আসুন দেখুন এখানে সমস্ত গাছ রাখা আছে প্রায় দু হাজার গাছ তো গাছের সম্বন্ধে একটু জেনে নেব দাদার কাছে যিনি গাছ লাগাতে এসছেন হ্যাঁ নমস্কার আমরা আজকে এখানে যেটা হচ্ছে গিয়ে আমরা যে বাগানটা লাগাবো একটা মিশ্র ফল চাষের বাগান এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে থাইল্যান্ড প্রজাতির বা আরও বিদেশ বিদেশি বিভিন্ন ফলের প্রজাতি উন্নততর গাছ যেগুলো হচ্ছে গিয়ে একদম মানে একদম যেটা আপেল কুল হবে সেটা আপেলের মতোই দেখতে হবে যেটা পেয়ারা হবে আপেল পেয়ারা সেটা আপেলের মতোই দেখতে হবে যেটা থাইল্যান্ড থাই গোল্ডেন এইট পেয়ারা আছে থাই গোল্ডেন টেন আছে থাই গোল্ডেন টেনটা হচ্ছে গিয়ে এক কেজির উপরে হবে থাই গোল্ডেন সেভেনটা হচ্ছে গিয়ে পাঁচশো থেকে সাতশো গ্রাম ওয়েট হবে এছাড়াও আছে ল্যাংচা সবেদা যেটা হচ্ছে রেড ল্যাংচা সবেদা আছে আমি সেটা দেখাচ্ছি রেড এগুলো হচ্ছে কুল গাছ এটা কুল গাছ এটা যে থাই কুল যেটা একদম পুরোপুরি আপেলের মতো এটা হচ্ছে গিয়ে থাই গোল্ডেন টেন এবং সেভেন দুই মিক্স করে আছে আমি যেটা বলছিলাম যে ল্যাংচা সবেদাটা আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে ল্যাংচা সবেদা ধরে আছে দেখুন এটা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হবে ল্যাংচা সবেদা এবং রেড সেটা যেটা যে বাজারে আপনারা দেখতে পান না সেই ধরনের ফলটা এখানে চাষ হবে আছে হচ্ছে মালটা মুসম্বি আছে যেটা পাকিস্তানি মালটা আছে এবং ভিয়েতনাম মালটা আছে আফ্রিকান মালটা আছে যেটা এই মালটা ধরেও আছে এটা কিন্তু মুসম্বি নয় পুরোপুরি মালটা আপনারা দেখতে পাবেন ধরেও আছে তিনটে প্রজাতির মালটা আছে এছাড়া আছে একটা থাইল্যান্ডের জাম আছে যে জামটা হচ্ছে গিয়ে ব্ল্যাক জাম কিন্তু এটা হচ্ছে গিয়ে রেয়ার এই গাছটা এই গাছটা এটা হচ্ছে গিয়ে সত্তর থেকে একশো গ্রাম এই জামটা হবে ব্ল্যাক জাম সত্তর থেকে একশো গ্রাম আচ্ছা এটা একটা থাইল্যান্ড প্রজাতির থাইল্যান্ড প্রজাতিরই আরও একটা জাম এটাও হচ্ছে উন্নততর জাম এবং এগুলো সবই ওই পঁচাত্তর থেকে একশো গ্রাম হবে এটা হচ্ছে গিয়ে হোয়াইট জাম সাদা জাম এটা সাদা জাম এ মুকুল ধরে আছে আরও একটা খুব সুন্দর গাছ লাগানো আছে এখানে লাগানো হবে যেটা হচ্ছে কি মিরাক্কেল গাছ ফল বলা হয় মিরাক্কেল ফলটার অর্থ হচ্ছে কি এখানে সাধারণত আমাদের এই এই এইসব অংশে হয়নি এটা হচ্ছে কি আপনি যাই খাবেন টক খেলে আপনি মিষ্টি স্বাদ পাবেন এই ফলটা খাওয়ার পর আপনি এক ঘন্টা একদম পুরোপুরি আপনার মুখটা মিষ্টি হয়ে থাকবে আপনি যখন পাতিলেবু খাবেন আপনার তেঁতুল খাবেন সেটা পুরোপুরি টক চলে যাবে মিষ্টি হয়ে যাবে সেই সেইটা হচ্ছে গিয়ে এই চারাটা এটা হচ্ছে গিয়ে মিরাক্কেল চারা বলা হয় মানে আপনার মুখটাকে এক ঘন্টা মিষ্টি রেখে দেবে এটা মিরাক্কেল এটা আছে এও এক ধরনের সবেদা এও এক ধরনের প্রজাতির সবেদার অনেকগুলো প্রজাতি আছে এটা হচ্ছে গিয়ে চায়না থ্রি যেটা হচ্ছে গিয়ে লিচু চায়না থ্রি লুচু আর একটা পেয়ারা গাছ দেখাচ্ছি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু পেয়ারা মতো নয় জামের মতো দেখতে কিন্তু এটা বাস্তবিক রেড পেয়ারা এটা কিন্তু পেয়ারা গাছ রেড পেয়ারা এছাড়া প্রচুর ভ্যারাইটিসের বিদেশি অনেক গাছ আছে সেগুলো আপনারা এটা আছে এটাও এক ধরনের বিদেশি ফল সব গাছে আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা গাছ আছে এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ড আম আছে এটা থাইল্যান্ড আম বারো মাস ধরবে বারো মাসের ইঁচড় আছে সেগুলো এর মধ্যেই আছে সবগুলো দেখানো যাচ্ছে না পাতি লেবু আছে যেটা হচ্ছে গিয়ে ক্যালকাটা পাতি সারা বছর পাতিটা লেবুটা এ ছাড়াও আছে পান মশলা গাছ পান মশলা গাছের পাতা একবার মুখে দিলে পুরোপুরি পান মশলার মতোই লাগবে সেটা আছে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে ওটাও একটা আছে আমি সবগুলো বলতে পারছি না আমরা কাজে দেখাবো যেটা হচ্ছে গিয়ে লাগানো এক দেড় মাস পর থেকেই পেয়ারা আসবে এবং অন্যান্য গাছগুলোর বৈশিষ্ট্য লক্ষণ লক্ষ্য করা শুরু করা হবে এক দেড় মাস পর থেকেই সবগুলো আমরা আজকে লাগাবো আস্তে আস্তে আপনারা দেখবেন পরে যখন ভিডিও হবে তখন এই গাছের চারা এখন যেটা বসানো হচ্ছে পরবর্তীকালে এর রূপটা কেমন হয় সেটা অবশ্যই দেখবেন আজকে এই পর্যন্তই আমার সমস্ত চারাগুলোকে দেখালাম আরও পরে আপনাদের সঙ্গে কথা হবে এরপর আমার ভাই হচ্ছে কি বাগানের অন্যান্য চারা লাগানোগুলো দেখাচ্ছে নমস্কার তো আপনারা সব দাদার কাছ থেকে জানতেই পারলেন গাছের সম্বন্ধে এবারে আমরা এর পরের ভিডিওতেও আমরা দেখব যে গাছগুলো যখন হবে গাছগুলো প্রায় তিন মাস পরই ফল ধরতে শুরু করবে যখন গাছগুলো হবে তখন আমরা গাছের ফল তখন দেখতেই পাবো এখন সবে শুরু এখন এই তো গাছ লাগাচ্ছে গাছ লাগানোর কাজ চলছে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ